স্বাগতম। আজকে সুন্দর একটা ফুল গাছ বা ফল নিয়ে আলোচনা করব। আমার হাতে যেটা দেখতেছেন এটা একটা ড্রাগন ডাল বলেন বা পাতা বলেন, তার ধরে আছি আমি। এখানে আপনারা দেখেন কত সুন্দর সুন্দর ছোট ছোট কুলি থেকে ফুল, ফুল থেকে ফল, এটাই আমরা জানি। দেখেন 1 2 3 4 5 6টা ফুল দেখেন, এখানে প্রত্যেকটা কাটা, এই যে এই যে হাতে কিন্তু ঢুকে যাচ্ছে, একবার সিরিঞ্জের মতো কাটা, খুব ছুচালো এবং ধারালো। এক একটা কাটাতে এক একটা ফুল হয় এবং এক একটা ফুলে এক একটা ফল হয়। তো কত সুন্দর, এই দেখতেছেন, এগুলো আমি নেক্সটের ভিডিওতে দেখাবো বড় ফুল এবং বড় ফল। তো এই যে ক্যাকটাস ডালটা, এই ডালটার ওজন প্রায় 3 থেকে 5 কেজি ওজন হবে, কারণ এটা ক্যাকটাস জাতীয়, এটাতে প্রচুর পানি আছে এবং এই গাছটা প্রচুর পানি শোষণ করে। এই জন্য মাঝে মাঝে জমিতে পানি দিতে হয়, যখন মাটিটা খড়ে যায়, রোদ বেশি হয়, বৃষ্টি কম হয়, তখন পানি দিতে হয়। তো এই যে এই ফুলটা দেখতেছেন ভিউয়ার, এখানে 6টা ফুল দেখতেছি আমরা এই ডালে আসছে, আরও নেক্সটে আসবে, কারণ প্রত্যেক কাটাতেই ফুল এবং ফল হয়, সেটা শেষ হবে। একটা কাটাতে একবারই ফল হয়, একটা কাটাতে একবারই ফল হয়, নেক্সট আর ওই কাটাতে ফল হয় না, কারণ ডালটা বেড়ে যায়, তখন নিচ থেকে কেটে দিতে হয়। তো এই যে এই ফুলটা দেখতেছেন, এই ফুলটা আস্তে আস্তে বড় হবে এবং এর মাথাটা আস্তে আস্তে বড় হয়ে পড়ে যাবে এবং গোড়ার থেকে ফলটা থেকে যাবে এবং এই ফলটাই এক সময় বড় হবে। তো আমরা দেখছি অনেক সময় ভালো জাত মন্দ জাত আছে, এর কোয়ালিটি আছে। এই এই যে জাতটা দেখাচ্ছি এটা মোটামুটি 5টা 6টা কেজি হয়, আবার কিছু জাত আছে এটাও আমি নেক্সটে দেখাবো যে 3টা কেজি হয়। এটা হলো এ গ্রেড, মোটামুটি ভালো জাতের এ গ্রেডের ড্রাগন ফ্রুটটা 400-350 টাকা কেজি বাজারে। এটা পুষ্টিগুণে ভরা, প্রচুর নিউট্রিশন এবং স্বাস্থ্যসম্মত ফল। তো ভিউয়ার, আপনার দেখার জন্য অনেক ধন্যবাদ এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে থাকবেন, এবং আপনাদের যে কোনো কৃষি পরামর্শ জানার থাকলে জানবেন। আমি এই যে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর এই বাগানটা, বা কত সুন্দর এই বাগান আমি বুঝাচ্ছি না, যে কত সুন্দর এই বাগানটা দেখেন, ফাঁকা মাঠের মাঝে, এই যে এখানে মোটামুটি 1 বিঘার উপর 1.5 বিঘা জমি পাকি মাপ। এই দেখেন কত সুন্দর লাগতেছে সবুজের সমারোহ। এটা মোটামুটি ক্যাকটাস জাতীয় একটা উদ্ভিদ বা প্লান্ট। এখানে আগে আমাদের দেশে এই ফলটা খুব চালু বা প্রচলিত ছিল না, ডে বাই ডে এটার বৃদ্ধি, ইনক্রিজ ইন ডে বাই ডে এটা বৃদ্ধি পাচ্ছে। এটা আসলে অনেক লাভজনক একটা ফল। আর একটা বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট কথা হলো, অনেকে হয়তো জানে না, এই গাছটা একবার যদি সঠিকভাবে লাগানো যায়, তো আপনার সঠিকভাবে পরিচর্যা যদি করা যায়, এই গাছটা যদি ভালোবেসে আন্তরিকভাবে, তাহলে এটা আপনার লাইফ গ্যারান্টি, মানে 100 থেকে 150-200 বছর ফল দিবে। হ্যাঁ, এটা এটা লাইফ গ্যারান্টি, এটা অনেকে জানে না। তা আমি ভিউয়ার, এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন, তাহলে যে কোনো কৃষি বিষয়ক সব ধরনের আইডিয়া বা তথ্য আপনারা পাবেন। আমি চেষ্টা করব যাতে আপনাদের কোনো উপকারে আসে এই ভিডিও দেখে। তাছাড়া আরও সব ধরনের ভিডিও নিয়ে আসবো নেক্সটে। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং নোটিফিকেশান আইকন বেলটা যদি অল করেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন। এই ভিডিও দেখে আপনি নিজে উপকৃত হবেন এবং মাঝে মধ্যে শেয়ার করবেন। আপনারা দেখতেছেন এই ভিটা জমিটাতে অনেক, ওই যে ওই ওই সাইডে দেখেন যে অনেক বড় বড় ফুল ধরছে, ফুলগুলো ঝুলে ঝুলে আছে, কী সুন্দর দেখতে, খুব সুন্দর লাগতেছে, অ্যামেজিং অ্যান্ড ওয়ান্ডারফুল অ্যান্ড ফ্যান্টাস্টিক। তো এই ফুলগুলো দেখতেছেন আপনার, এই ফুলের মাথাগুলো কিন্তু অনেক সময় ঝরে পড়ে যাবে, যখন ফলটা বড় হয়ে যাবে তখন ফুলটা পড়ে যাবে। তো আমরা নেক্সটে সেটাও দেখাবো। তো আজকে এই এই ভিডিওতে জাস্ট কুলি দেখালাম, ফুল দেখালাম। তো থ্যাংক ইউ ভিউয়ার, ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।